জগন্নাথ স্বামী জগন্নাথ। নমস্কার, এজিস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও কিন্তু খুব ভালো আছি। তো পুরীতে আজকে আমাদের প্রথম দিন। জগন্নাথ দেবের উল্টো রথের পরে পুরীতে কিছু অনুষ্ঠান হয়, সেইগুলো দেখব বলে আমরা এসেছি। তো আজকে হলো 16ই জুলাই, আমরা যাব এখন সন্ধ্যেবেলা মন্দিরে। ভেবেছিলাম বিকেলবেলা যাব, কিন্তু শুনলাম এখানকার লোকাল লোকদের থেকে অনেক বেশি ভিড় হয়, যাওয়াটা ওই টাইমে ঠিক হবে না। তাই জন্য আমরা ঠিক করেছি রাত্রেবেলা 9টার পরে মন্দিরের দিকে যাব, রথ দেখব, রথের রশি ধরব, আর জগন্নাথ দেবকে মানে পরের দিন আর কি, কালকে স্বর্ণাবেশ হবে, তো আজকে রাতে যদি দর্শন করতে পারি ভালো, নালে কালকে আবার যাব মন্দিরে, আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর পুরো ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। তো এখন বেরোনো যাক, আর এই এখন আমাদের রেডি হওয়ার পালা চলছে, আমরা রেডি হচ্ছি, এখন আমাদের বেরোনোর সময় একদম চলে এলো। এই টোটোটা করে এখন যাচ্ছি আমরা মন্দিরে রথ দেখতে জগন্নাথ দেবের কাছে। টোটোর থেকে প্রায় 500 মিটার আগে আমাদের নামিয়ে দিল, কারণ আর রাস্তা রয়েছে নো এন্ট্রি। জয় জগন্নাথ। আমরা মন্দিরের ভেতর এখন এসে গেছি। জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী। এই হলো রথের রশি, আর এই হলো স্বয়ং জগন্নাথ দেবের তুলসী পাতা, এটা আমরা পেয়েছি এবং ভক্তি ভরে এটাকে বাড়িতে নিয়ে যাব। এখন বাজে রাত 12টা, মন্দির থেকে চলে এলাম হোটেলে, সুন্দর দর্শন করলাম, আপনাদেরও দেখালাম। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার পুরীর নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী।